বিভ্রান্ত জনতা, অশান্ত পরিবেশ, দুষ্ট চক্রর বিরুদ্ধে তৎপর অসম আরক্ষী, গ্রেপ্তার 14 জন যুবকক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উড়া বাতরি বিয়পাই অন্ধবিশ্বাসী লোকক আতঙ্কিত করা দুষ্ট চক্রর বিরুদ্ধে হস্তম হয়েছে আরক্ষী। অসম আরক্ষীর প্রথম শিকার বিশ্বনাথ চারিআলির 2 যুবক, খরা শিমলু গাঁৱৰ দীপক খাউণ্ড আৰু কদমনি জগতপুৰ গাঁৱৰ দিব্যজ্যোতি শইকীয়া। 2 জুনত বিশ্বনাথ আৰক্ষীয়ে যুৱক দুজনক গ্ৰেপ্তাৰ কৰাৰ পাছতো ছচিয়েল মিডিয়াত অব্যাহত থাকিল উৰা বাতৰিৰ প্ৰচাৰ। তাৰ মাজতে সংঘটিত হ'ল নৃশংস ডকমকা কাণ্ড। এই জঘন্য ঘটনাৰ পাছতে ফেচবুক হোৱাটছএপৰ বিষাক্ত কীটক নাকি লগাবলৈ তৎপৰ হ'ল আৰক্ষী। এজন এজনকৈ আরক্ষী গ্রেপ্তার করিলে আরো 12 জন যুবকক। ডিফুর এডভেনশন তেরাং উরফে ভূপেন্দ্র তেরাং, খেত্রীর বিপুল পাল, সিপাঝারর কান্দুগুড়ির শুভ্রজিৎ কাশ্যপ, মঙ্গলদৈর বালুপাড়ার প্রদীপ নাথ, তেজপুরের রক্তিম রাজ রয়, শ্রীকান্ত সাহা আর গৌতম সাহা, নগাঁওর ভবজ্যোতি ডেকা, অঙ্কুর নাথ আর মৃদুপবন মুক্তিয়ার, আর মহানগরীর চন্দ্রপুরের গ্রেপ্তার মানব বরাক। আনহাতে অসম বন্ধৰ উৰা বাতৰি প্ৰচাৰ কৰাৰ বাবে ডিব্ৰুগড় আৰক্ষীৰ জালত পৰিল চহৰখনৰ শান্তিপুৰৰ শুভাংকৰ চক্ৰৱৰ্তী নামৰ যুৱকজন। শুভাংকৰ চক্ৰৱৰ্তী বুলি এজন ল'ৰাই ইয়াতে ঘৰ শান্তিপাৰা, তেওঁ ফেচবুকত এটা চাৰ্কুলেট কৰিছিলে যে আছু আৰু অন্যান্য সংগঠন মিলি 11 তাৰিখে অসম বন্ধৰ আহ্বান দিয়া বুলি। এইটো সম্পূৰ্ণ মিছা আৰু তথ্যহীন এটা বস্তু এটা তেওঁ ফেচবুকত প্ৰচাৰ কৰিছিলে, আৰু আমি কালি তেওঁক কৰায়ত্ব কৰিছোঁ আৰু সেইমতে আইনমতে আমি ব্যৱস্থা লৈছোঁ। ছচিয়েল মিডিয়াত উৰা বাতৰি প্ৰচাৰ নকৰিবলৈ সকলোকে বাৰম্বাৰ অনুৰোধ জনাইছে অসম আৰক্ষীয়ে। উৰা বাতৰি প্ৰচাৰ নকৰিব, সত্যাসত্য বিচাৰ নকৰাকৈ শ্বেয়াৰ নকৰিব, পোষ্ট নিদিব কোনো সাম্প্ৰদায়িক মন্তব্য, অপপ্ৰচাৰেৰে আতংকিত নকৰিব কাকো, ইয়াৰ অন্যথা কঠোৰ হ'ব আৰক্ষী। ইতিমধ্যেই 14 জন যুবকক গ্রেপ্তার করে এই বিষয়ে আরক্ষীয়ে দিছে কঠোর সকিয়নি। হোয়াটসঅ্যাপত আহে বা ফেসবুকত আহে যিজন মানুষ শেয়ার করে, এ তো ফার্স্ট ভেরিফাই করব লাগিব। বিনা ভেরিফিকেশন যিজন মানে যেহেতু মানে ফেসবুক ইউজরে হোয়াটসঅ্যাপ ইউজরে মানে এনে ফরওয়ার্ড করব, এসপেশালি ভায়োলেন্ট কন্টেন্ট, যে মানে ভায়োলেন্ট কন্টেন্ট হলে মানে কি বলি কয় মানে গ্রাফিক ভায়োলেন্স বা কোনো মানে পলিটিশিয়ানস ওপৰত বা মানে কোনো মানে ট্রাইব কমিউনিটি ওপৰত যদি বেয়াকে গালি দিব বা বেয়াকে লিখিব তেতিয়াতো আমি অ্যাকশন লওঁ। ডকমকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম আরক্ষীয়ে কঠোর হাতেরে নিয়ন্ত্রণ করিব খুঁজিছে ফেসবুক হোয়াটসঅ্যাপর যোগেদি বিয়পি পড়া বিষাক্ত কীটক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।